অটো ম্যাজিক গাড়ি চালকদের সঙ্গে সংঘর্ষে উত্তেজনা ছড়ালো খড়দাও থানা এলাকায় ঘটনার পর পথ অবরোধে সামিল হন অটো চালকেরা অটো ম্যাজিক গাড়ি চালকদের মধ্যে সংঘর্ষে চাঞ্চল্য ছড়ালো খড়দাও থানার পাটনা মোড় এলাকায় ঘটনায় অটো চালকদের পথ অবরোধ পাল্টা অটো চালকদের মারধরের অভিযোগ ম্যাজিক চালকদের বিরুদ্ধে অটো চালকদের দাবি দীর্ঘদিন ধরে তারা ব্যারাকপুর কল্যাণী এক্সপ্রেসওয়েতে অটো চালাচ্ছেন সাম্প্রতিক কিছু ম্যাজিক গাড়ি বিনা অনুমতিতে রুটে গাড়ি চালাচ্ছেন এদিন সকালে এক অটো চালক তার অটো চালাতে গেলে তাকে মারধর করা হয় সকাল দশটা নাগাদ অটো চালকরা কল্যাণী এক্সপ্রেসওয়েতে পথ অবরোধ করেন অভিযোগ সে সময় পুলিশের সামনে তাদেরকে মারধর করে ম্যাজিক চালকেরা পাল্টা ম্যাজিক চালকদের দাবি তারা নির্দিষ্ট অনুমতি নিয়েই গাড়ি চালাচ্ছে ঘটনাস্থলে খড়দাও থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে নটা নটার সময় এখানে গাড়ি স্ট্যান্ডে লাগিয়ে দশটার দিকে ওখানে গাড়ি নিয়ে গেছি প্রথমে আমার গাড়ি থেকে প্যাসেঞ্জার নামিয়ে দিয়ে গাড়িটাকে আটকে দিলো ঠিক আছে আটকে দেওয়ার আটকে দিয়েছে ওখানে ছেলেপলেরা ছিল তারপরে আমাদের সব ছেলেপুলেরা সব গাড়ি আটকে দেওয়া ছেলেপুলের এসে মারধোর শুরু করলো আমাদের মারধোর শুরু করার পর ফের ঠান্ডা হয়ে গেলো কিছু চলে গেল ওই দিক থেকে শুকুর আলি বাঁশ নিয়ে এসে নিজের হাতে বাঁশ নিয়ে এসে খদ্দাসান্দা দাঁড়ি এরপরে দাঁড়িয়ে আমাদেরকে মার খাইয়েছে বিউরো রিপোর্ট নিউ স্নোম্যান্স ল্যান্ড খরদাহো